ইরাকের দক্ষিণে অবস্থিত জিকার প্রদেশের আল রাফায় শহরে মাটি খুঁড়ে উমাইয়া শাসনামলের একটি মসজিদ আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। ব্রিটিশ মিউজিয়ামের একদল প্রত্নতাত্ত্বিকের সঙ্গে স্থানীয় প্রত্নতাত্ত্বিকদের সহায়তায় আবিষ্কৃত হয়েছে 1300 বছর পুরনো মাটির তৈরি ওই মসজিদটি। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এটি 60 হিজরি বা 679 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। মসজিদের প্রস্থ 26 ফুট ও দৈর্ঘ্য 16 ফুট। মাঝখানে ইমামের দাঁড়ানোর জায়গা সহ মোট 25 জন মুসল্লি একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারতেন বলে জানায় খনন কাজে জড়িত প্রত্নতাত্ত্বিক দল। তবে ইসলামী সূচনালগ্নের মাটির তৈরি এই মসজিদটি কালের প্রবাহে পানি ও বাতাসের সংস্পর্শে ক্ষয়ে যাওয়ায় এই স্থাপনাটির সামান্য কিছু ধ্বংসাবশেষই বাকি রয়েছে। ওই প্রদেশের প্রত্নতাত্ত্বিক খনন বিভাগের প্রধান আলী সালখা মসজিদটির আবিষ্কারকে গুরুত্বপূর্ণ ও একটি উল্লেখযোগ্য ঘটনা বলে উল্লেখ করে বলেছেন, মাটিতে বানানো এই নিদর্শন ইসলামের প্রাথমিক যুগের ইতিহাসে ফিরে নিয়ে যাবে মানুষকে। ওই সময়ের ইতিহাস সম্পর্কে আমরা খুবই কম জানি। ইরাকের আল রাফায় ও আশেপাশের এলাকা প্রত্নতাত্ত্বিকভাবে খুবই সমৃদ্ধ অঞ্চল। এর আগে এখানে মেসোপটেমিয়া সভ্যতার শহর উরের সন্ধান মিলেছে। সমৃদ্ধ প্রত্ন সম্পদের কারণে দেশি বিদেশি পর্যটকদের কাছে ইরাকের এই অঞ্চলের বিশেষ চাহিদাও রয়েছে। মার্জিয়া মান্নান, মাই টিভি।